আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আপনাদের দেখাবো রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার পদ্ধতি। দেশের এবং দেশের বাইরে যারা হায়ার এডুকেশান করছেন সেই সমস্ত ছাত্রছাত্রী 10 লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেটা আজকের আপনাদের দেখাবো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন করতে যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাহায্য করার চেষ্টা করব। বন্ধুরা চলুন আবেদন পদ্ধতিটি শুরু করা যাক। যে কোনো একটি ব্রাউজার নিন, নেওয়ার পরে একটি নিউ ট্যাব নিন। নেওয়ার পরে এখানে লিখুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, লিখে এন্টার মেরে ওপেন করে দিন। এবারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই যে লিঙ্কটি চলে এসেছে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড লিঙ্কটির উপরে ক্লিক করুন। করার পরে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে। এবারে আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নতুন অ্যাপ্লাই করব। নতুন অ্যাপ্লাই করতে গেলে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করব। স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মধ্যে দুটি অপশান আছে, একটি হলো ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, যারা ভারতবর্ষের মধ্যে পড়াশোনা করছেন তারা এই অপশানটিতে ক্লিক করবেন, আর যারা ভারতবর্ষের বাইরে পড়াশোনা করছেন তারা ফর ইনস্টিটিউশন আউটসাইড ইন্ডিয়া এই অপশানটিতে করবেন। আমি ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া অপশানটিতে ক্লিক করে অ্যাপ্লিকেশন করা দেখাবো। এবারে অ্যাপ্লিকেশান করার জন্য ফর্ম চলে এসেছে। প্রথমে অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নামটি লিখব, ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম। এরপরে ডেট অফ বার্থটি দেব, এরপরে জেন্ডারটি দেব, এরপরে আধার কার্ড নাম্বারটি দেব, এরপরে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অপশানটির মধ্যে দেখুন প্রোগ্রাম টাইপ। এখানে অনেকগুলি প্রোগ্রাম আছে, আপনি কি ধরনের পড়াশোনা করছেন সেই পড়াশোনার ধরনটি এখান থেকে দিতে হবে। আমি ডিপ্লোমা প্রোগ্রামটি সিলেক্ট করে নিলাম। এর মধ্যে প্রোগ্রাম নেম, এর মধ্যে কোন কোর্সটি আমি করছি সেই কোর্সটির নাম এখান থেকে আমার দিতে হবে। আমি এখান থেকে একটি কোর্স সিলেক্ট করে নিচ্ছি। এরপরে স্টেট অফ ইনস্টিটিউশনে কোন রাজ্যে কলেজটি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপরে ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন, কলেজটি কোন জেলাতে আছে সেটা আমি সিলেক্ট করে নেব। আমি কলকাতা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিলাম। এরপরে নেম অফ ইনস্টিটিউশন, এবার আমি কলেজটির নাম এখান থেকে সিলেক্ট করে নেব। এবারে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে মোবাইল নাম্বারটি প্রথমে আমি এন্ট্রি করব। আমি একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার কিন্তু দেব, এই মোবাইলে ওটিপি আসবে। এরপরে অ্যাক্টিভ ইমেল আইডি আমি দেব। রিএন্টার ইমেল আইডিতে আবার ওই একই ইমেল আইডি এখানে এন্ট্রি করব। এরপরে পাসওয়ার্ডটি দেব। পাসওয়ার্ডটি মিনিমাম 8 ক্যারেক্টার্স হতে হবে। প্রথমে অন্তত একটি আপার কেস অ্যালফাবেট দিতে হবে, এরপরে একটি স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, এরপরে অন্তত একটি নাম্বার দিতে হবে। এভাবে মোট 8টি ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের এই বক্সে আবার এন্ট্রি করে দেবেন। দেওয়ার পরে নিচে ডান দিকে এই যে রেজিস্টার অপশানটি দেখতে পাচ্ছেন এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, এই ওটিপিটি এই এন্টার ওটিপি এই ঘরে এন্ট্রি করবেন। করার পরে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করার সাথে সাথে আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে, এই মেসেজটিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে আর পাসওয়ার্ড চলে আসবে। এখানে অলরেডি রেজিস্ট্রেশন আইডি চলে এসেছে, আপনি এই রেজিস্ট্রেশন আইডিটি লিখে রাখবেন। এবারে রেজিস্ট্রেশন সাকসেসফুলি এই মেসেজটি ক্লোজ করে দিন। দেওয়ার পরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সাইন ইন অপশান চলে এসেছে। রেজিস্ট্রেশন আইডিটি পেলেন, এই রেজিস্ট্রেশন আইডিটি এখানে এন্ট্রি করবেন, আর পাসওয়ার্ডটি আপনি যেটা তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি এখানে এন্ট্রি করবেন। এবারে ক্যাপচা কোডটি দিয়ে দিন। এবারে লগ ইন করে দিন। এবারে আপনার মোবাইলে আবার একটি ওটিপি আসবে, মোবাইল থেকে ওটিপিটি এখানে এন্ট্রি করবেন। এবারে ভ্যালিডেট করে দিন। এখানে ভ্যালিডেশন করার সাথে সাথে এখানে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে বলবে। আপনি যদি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। পাসওয়ার্ডটি চেঞ্জ করার পরে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে সাকসেসফুলি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। এবারে বাম দিকে এই যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ডে এই যে অ্যাপ্লাই নাও আছে এই অ্যাপ্লাই নাওয়ার উপরে ক্লিক করে দেবেন।
এবারে ফর্মটি আপনার সম্পূর্ণ ফিল আপ করতে হবে। নাম আপনার উপরে চলে এসেছে, এরপরে আপনি ফাদার নেম লিখবেন, প্রথমে ফার্স্ট নেম, এরপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। এরপরে মাদার নেম লিখবেন, ফার্স্ট নেম, মিডিল নেম, তারপরে লাস্ট নেম। এরপরে কোবরোয়ার যে, তার মানে আপনার যে গার্ডিয়ান, সে গার্ডিয়ানের নামটি এখানে লিখবেন, ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। তারপরে রিলেশান উইথ কোবরোয়ার মানে গার্ডিয়ানের সঙ্গে আপনার সম্পর্কটি দেবেন, ফাদার করে দিলাম। এরপরে স্টুডেন্ট কাস্ট দেবেন, ওবিসি, এসসি, এসটি যেটা হবে সেটা দেবেন। এরপরে ফিজিক্যাল চ্যালেঞ্জ দেবেন, যদি হ্যান্ডিক্যাপ হয় ইয়েস করবেন, আর না হলে নো করবেন। এরপরে আধার কার্ডটি ইয়েস করবেন, করার পরে অবশ্যই আধার নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। এরপরে লাস্ট কোয়ালিফিকেশানটি দেবেন, যতদূর আপনার পড়াশোনা আছে সেটা এখানে দেবেন। এরপরে স্টুডেন্ট প্যান কার্ড অবশ্যই ইয়েস করবেন, করার পরে প্যান কার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন। এরপর স্টুডেন্ট এজ প্রুফ হিসাবে এখানে পাঁচটি ডকুমেন্টস আছে, আমি এখানে সেকেন্ডারি অ্যাডমিটটি সিলেক্ট করে নিলাম। এবারে কোবরোয়ার ডিটেলসে চলে যান। কোবরোয়ার ডিটেলস সাধারণত আপনার গার্ডিয়ান হওয়া উচিত, তো আপনার গার্ডিয়ানের অকুপেশনটি এখানে লিখবেন। এরপরে কোবরোয়ার মানে আপনার গার্ডিয়ানের মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। এরপরে কোবরোয়ারের কাজটি এখানে দেবেন। এরপরে জেন্ডারটি দেবেন কোবরোয়ারের। এরপরে অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে আধার কার্ডটি আমি সিলেক্ট করলাম। এবারে এখানে আধার কার্ড নাম্বারটি এন্ট্রি করব। এরপরে কোবরোয়ারের প্যান কার্ডটি ইয়েস করে দেবেন, দেওয়ার পরে প্যান কার্ড নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। এবারে লাস্ট টু ইয়ার আইটিআরটি যদি আপনি আপলোড করতে চান তাহলে ইয়েস করবেন, আর না করতে চাইলে নো করবেন, তবে সাধারণত এটা নো করে দেওয়াই উচিত। এরপরে কোবরোয়ারে যদি অ্যাসেট এখানে সাবমিট করতে চান সেই ক্ষেত্রে ইয়েস করবেন, আর যদি করতে না চান তাহলে নো করবেন, তবে সাধারণত নো করে দেওয়াই ভালো। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন, এখানে হাউস নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে স্ট্রিট নেম, এখানে স্ট্রিট নেমটি দিয়ে দেবেন। এরপরে পিনকোড নাম্বার দেবেন, তারপর স্টেট দেবেন, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপরে ডিস্ট্রিক্ট দেবেন, এরপরে অ্যাসেম্বলি আপনার বিধানসভা কেন্দ্রটি এখান থেকে দেবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসে যদি সেম অ্যাড্রেস হয় তাহলে সেম এখানে এন্ট্রি করে দেবেন, আর যদি ডিফারেন্স হয় তাহলে ডিফারেন্স করে দেবেন। এরপরে যদি আপনি এর আগে কোনো স্কলারশিপ পেয়ে থাকেন সেই ক্ষেত্রে ইয়েস করবেন, আর না পেয়ে থাকলে নো করবেন। এরপরে টোটাল ইনকাম অফ কোবরোয়ার, আপনার গার্ডিয়ানের টোটাল ইনকামটি এখানে দেবেন। এরপরে টোটাল কোর্স ফি, টিউশন ফি মিলিয়ে মোট কত টাকা হচ্ছে সেই টাকার পরিমাণটি এখানে এন্ট্রি করে দেবেন। এবং ইনস্টিটিউশন থেকে কিন্তু আপনার প্রসপেক্টাস, বিল এবং একটি এস্টিমেট করে নিতে হবে, সেটা কিন্তু পরে আপলোড করতে হবে। এবারে ইয়ার অফ কমেন্সমেন্টে আপনি কোন সাল থেকে কোর্সটা শুরু করছেন সেই ইয়ারটি এখানে দিতে হবে। এবারে ইয়ার অফ কমপ্লিশন, কোন সালে কোর্সটি শেষ হচ্ছে সেই সালটি এখানে দিতে হবে। এবারে লোন অ্যামাউন্টটি এখানে দেবেন, যেটা আপনার কোর্স ফি আছে সেই অ্যামাউন্টটি এখানে দিতে পারেন। এছাড়া ল্যাপটপ কেনার জন্য আপনি আগে থেকে একটা এস্টিমেট করে রাখবেন, সেই অ্যামাউন্টটাও এখানে ধরে নিতে পারেন। এবার স্টুডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোডটি এখানে দিতে হবে, দেওয়ার সাথে সাথে ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেম এখানে চলে আসবে। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে। এবারে ব্যাঙ্ক ফর লোনে কোন ব্যাঙ্ক থেকে আপনি লোনটি নিতে চান সেই ব্যাঙ্কের নামটি এখানে দিতে হবে, তবে সাধারণত আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নেমটি এখানে দেওয়াই ভালো। আপনার ক্রেডিট কার্ড অ্যাপ্রুভ হয়ে গেলে সেই ব্যাঙ্কে লোনের জন্য আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে ব্রাঞ্চের নামটি এখানে দিয়ে দেবেন। এরপরে একইভাবে কোবরোয়ারের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে। প্রথমে আইএফএসসি কোডটি দেবেন, আইএফএসসি কোডটি দেওয়ার সাথে সাথে ব্যাঙ্ক নেম আর ব্রাঞ্চ নেম অটোমেটিক চলে আসবে। এরপরে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি এন্ট্রি করতে হবে। সব কিছু এন্ট্রি কমপ্লিট হয়ে গেলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার সুন্দর করে মিলিয়ে দেখে নেবেন, নেওয়ার পরে সেভ অ্যাজ ড্রাফট করতে পারেন অথবা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিতে পারেন। আমি একেবারে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। এরপরে এখানে সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবেন, কোন কোন ডকুমেন্টস আপলোড করবেন সেগুলি একবার দেখে নিন। প্রথমে ফটো আপলোড করতে হবে, ফটোটি কিন্তু অবশ্যই জেপিজিতে করবেন। ফটোটি 20 থেকে 50 কেবির মধ্যে
মধ্যে রাখবেন। এরপরে কোভারওয়ার মানে গার্ডিয়ান যে গার্ডিয়ানের ফটোটি আপলোড করবেন, এটাও জেপিজিতে 20-50 মধ্যে রাখবেন। এরপরে স্টুডেন্ট সিগনেচার আর কোভারওয়ারের সিগনেচার 10-50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে রেখে আপলোড করে দেবেন। এরপরে স্টুডেন্ট আধার কার্ডটি 50-400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। এরপরে কোভারওয়ারের আধার কার্ডটিও আপলোড করবেন একইভাবে 50-400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। এরপরে অ্যাডমিশন রিসিপ্টটি আপলোড করবেন যেটা আপনার ইনস্টিটিউশন থেকে নিতে হবে। এরপরে স্টুডেন্ট প্যান কার্ড আপলোড করতে হবে, তারপরে কোভারওয়ারের প্যান কার্ড আপলোড করতে হবে। এরপরে ইনস্টিটিউশন থেকে আপনাকে প্রসপেক্টাস সার্টিফিকেট তৈরি করে নিতে হবে। এই প্রসপেক্টাস সার্টিফিকেটে ইনস্টিটিউশনের সমস্ত ডিটেলস এখানে এন্ট্রি করে দিতে হবে, যেমন হোস্টেল ফিস, অ্যাডমিশন ফিস, এক্সামিনেশন ফিস, এই ধরনের সমস্ত ডিটেলস দিয়ে আপনাকে প্রসপেক্টাস সার্টিফিকেট তৈরি করে নেবেন এবং এই প্রসপেক্টাস সার্টিফিকেটটি আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপরে এজ প্রুফ আপলোড করতে হবে। এজ প্রুফ হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিটটা আপলোড করে দিতে পারেন। এরপরে লাস্ট কোয়ালিফিকেশান যেটা আছে তার মার্কশিটটা আপনি এখানে আপলোড করে দেবেন। এরপরে নিচে এই ডিক্লারেশন বক্স দুটিতে টিক করে দেবেন। এবারে আমি সবকটি ডকুমেন্টস আপলোড করে নেব। ফটো আর সিগনেচারটি শুধুমাত্র জেপিজিতে আপলোড করব, বাকি সমস্ত ডকুমেন্টস পিডিএফে আপলোড করব। প্রথমে চুজ ফাইল করে আমি ফটোটি আপলোড করে নিচ্ছি। ফটোটি আমি হার্ড ডিস্কে জি ড্রাইভে আগে থেকে ফটোটি সেভ করে রেখেছিলাম, সেখান থেকে আমি ফটোটি সিলেক্ট করব। করার পরে ওপেন করে ফটোটি আপলোড করে দেব। ফটো আপলোড হয়ে গেল এবং আমি একটা একটা করে সমস্ত ডকুমেন্টস আপলোড করে নিয়েছি। আপনারা একটু ধৈর্য ধরে আস্তে আস্তে সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেবেন। সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ডান দিকে নিচে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। বন্ধুরা, এবারে দেখুন আমার ফর্মটি অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেল এবং এর সাথে স্টুডেন্ট ফটো এসছে এবং সিগনেচার এসছে আর গার্ডিয়ান ফটো এসছে, সিগনেচারও চলে এসেছে। এবারে পেজটি আমি স্ক্রল করে নিচে চলে আসব। এসে সাবমিট অ্যাপ্লিকেশান এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে এবারে আমি ইয়েস করে দেব। বন্ধুরা, আমার ফর্ম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবারে ডাউনলোড অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করব। করার সাথে সাথে আমার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটি আমি ওপেন করব শো ফোল্ডার করে। ওপেন করে এই ফর্মটি আমি প্রিন্ট করে নেব। বন্ধুরা, এবারে ড্যাশবোর্ডে ক্লিক করুন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখুন আমার ফর্ম ফিল আপের সমস্ত স্টেপ একটার পর একটা কিন্তু ডান হয়ে কমপ্লিট হয়ে গেছে এবং স্ট্যাটাসটা দেখুন অ্যাপ্লিকেশান সাবমিটেড টু এইচওআই, সবেমাত্র আমার ফর্মটা ফিল আপ হয়েছে, এখনও অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হয়ে গেলে আমার ফর্মটি এবার নিয়ে আমি ব্যাংকে যোগাযোগ করব। বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফর্মটি ফিল আপ করবেন এবং যদি ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।